আজ আমি আপনাদের সামনে এমন একটা প্ল্যাটফর্মের কথা বলবো যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা কোনো কাজ করা ছাড়াই ইনকাম করতে পারবেন। হয়তো আমার এই কথাটা শুনে আপনাদের অবাক লাগতে পারে, আপনারা মনে করতে পারেন যে এটা আবার কেমন, কাজ করব না টাকা পাবো, না কাজ না করলে টাকা পাওয়া যাবে না। কিন্তু এমন একটা কাজের কথা বলবো যেটা আপনার কাছে কাজ না করারই সমতুল্য, অর্থাৎ আপনাকে আলাদা কোনো এক্সট্রার কাজ করতে হবে না, আপনি যা করছেন সেটা থেকেই টাকা পাবেন। তাই যদি জানতে হয় অতি অবশ্যই দেখুন, এবং এই কাজটি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই করতে পারবে। তা এই বিষয়টা আসবো বিস্তারিত, তার আগে আমি বলি আমার নাম সৌরভ, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুজি বাংলা। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কাজ না করে টাকা পাওয়া যায় না, অনলাইনেও কাজ করতে হয় তবে অনলাইন থেকে ইনকাম হয়। এখন আমি এই ভিডিওর শুরুতেই বলেছি কাজ করতে হবে না, তাহলে টাকা কী করে পাবেন? দেখুন, আজকের দিনের 100% ছেলেমেয়ের হাতেই রয়েছে স্মার্টফোন, এবং এক একটা স্মার্টফোনের ক্যামেরার ক্ষমতা এতটাই বেশি যে DSLR-এর ছবিকেও কিন্তু কাঁপিয়ে দিতে পারে। হয়তো আমার কথার সঙ্গে আপনারা একমত হচ্ছেন। তাছাড়া আমি যতদূর জানি 10-15% মানুষের হাতে রয়েছে DSLR। তা এই মতো অবস্থায় কম বেশি আমাদের হাতের প্রত্যেকেরই হাতে রয়েছে একটি করে ক্যামেরা, অর্থাৎ আমরা ফটো শ্যুট করতে পারবো। আর আপনি হয়তো জানলে অবাক হবেন, ফটো শ্যুট করে কিন্তু ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি ফটো শ্যুট করবেন, সেই ফটো আপনি বিক্রির জন্য পাবলিশ করবেন, এর ফলে আপনি ইনকাম করতে পারবেন। আজকের দিনে সবথেকে সহজতম কাজ হচ্ছে ছবি তোলা। কোনো অনুষ্ঠান যদি হয়, ছেলে এবং মেয়েদের সেলফি তোলার যে বিভিন্ন অ্যাঙ্গেল, যে বিভিন্ন স্টাইল, সেটা থেকে দেখলে সবাই অবাক হয়ে যায় যে এখন বোধহয় এক একটা ছেলে মেয়ে হাজারো হাজারো ফটো তুলে থাকে। তা আজকে আমি আপনাদের সামনে এমন কিছু ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেবো যারা স্মার্টফোনে করছেন, কারণ এক্ষেত্রে DSLR এবং স্মার্টফোনের দুটো আলাদা ক্যাটাগরি রয়েছে, ভাগ রয়েছে। আমি আপনাদের সামনে একেবারে এমন কিছু ফ্রি প্ল্যাটফর্মের খোঁজ দেব, আপনাদের সামনে লিস্ট দিয়ে দেব, যেটা আপনারা দেখলে সেই যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে নিজেদের তোলা ছবি আপলোড করে দেবেন। আমি এমনটা বলছি না যে নিজের সেলফি আপলোড করবেন, আমি এমনটা বলছি এমন ধরনের ছবি যে ছবিগুলোতে একটা নতুনত্ব আছে, সৌন্দর্য বোধ রয়েছে, প্রকৃতির ছবি, নদীর ছবি, আকাশের ছবি, আপনারা এমনকি ড্রোন দিয়ে ছবি তুলতে পারেন। যাই হোক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলতে হবে, ছবি তোলাতে সবাই এক্সপার্ট, এবং বাবা মায়ের প্রচুর টাকা খরচা করে অনেক দামি দামি ফোন কিনছেন। এখন মোটামুটি ছেলে মেয়েদের হাতে 17-18 হাজার, 12 হাজারের ফোন তো রয়েছে। তা আমি বলবো এই প্ল্যাটফর্মটি খুব ভালো, তবে এই প্ল্যাটফর্মে যদি প্রচুর ইনকাম করতে হয় তাহলে আপনাকে প্রফেশনালি ছবি তুলতে হবে। আর যদি কম বেশি ইনকাম করতে চান, মানে এক একটা ছবির $5 মানে $350 মোটামুটি, আমাদের এখন প্রায় 370-380 টাকা হয়ে গেছে, তা 350 টাকা মতো ইনকাম আপনার হতে পারে যদি আপনার ছবিটা অ্যাপ্রুভাল পায়। অ্যাপ্রুভ হয় মানে আপনার ছবিটা তো কাজে লাগতে হবে, মানে আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে দিলেন সেই ছবিটা কিনে কোনো না কোনো কাজ করতে হবে। তাহলে যদি সেই কাজটা করতে পারে কোম্পানি, তাহলে আপনার ছবিটা বিক্রি হবে। এবং একটা ছবি একবার নয়, একবার তুলে দিলে আপনার একটা ছবি সারা জীবন ধরে 10-15 বার বিক্রি হতে পারে। তাহলে আপনি যদি এইভাবে ছবি তুলে এই ওয়েবসাইটগুলোতে আপলোড করে দেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু ইনকাম হতে দারুণভাবে শুরু করবে। এবং আপনি এটা বলুন আমাকে যে সবথেকে সহজ পথ কিনা, ইউটিউবে ভিডিও তৈরি করতে হচ্ছে না, ভিডিওতে কোনো লিংক করতে হচ্ছে না, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন বা থাম্বনেল দিতে হচ্ছে না, কেবল মোবাইল দিয়ে ছবি তুলে প্রচুর ইনকাম করতে পারছে। তবে হ্যাঁ, ছবিগুলো সেই রকমই করতে হবে,
গ্রামের দিকে সুন্দর সবুজ সবুজ প্রকৃতির ছবি বা শহরের গিঞ্জি অঞ্চলের ছবি, মানে যেগুলো আর কি মানুষের প্রয়োজন, মানুষ চায়, কিছু নতুনত্বের আশায় দেখতে চায়। আপনি যদি ঠিক এই ধরনের ছবিগুলোকে শ্যুট করতে পারেন এবং এই ছবিগুলোকে আপনি যে আমি ওয়েবসাইটগুলো দিলাম এই ওয়েবসাইটগুলোতে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওতে অবশ্যই টাকা পাবেন। এবং তার সঙ্গে আরেকটা কথা বলে দিই যে ধরুন আপনি 10টা ছবি তুললেন, আমার এখানে 10 রকম ওয়েবসাইটের বা অ্যাপসের লিঙ্ক দিলাম, এই ওয়েবসাইট বা অ্যাপসগুলোকে ইনস্টল করে নিলেন আপনি, আপনি ওই 10টা ছবি 10 বারই সবাইকে দিতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ছবি আপনি প্রত্যেকটাতেই করতে পারবেন, কারণ আপনি হচ্ছেন ক্রিয়েটর। এবার যার সাইট থেকে বিক্রি হবে তার থেকেই আপনি কমিশন পাবেন, কমিশন মানে মোটামুটি 80% থেকে 50% মতো কমিশন পাবেন, অর্থাৎ সর্বোচ্চ 80% এবং সর্বনিম্ন 50%। ধরুন আপনার একটা ছবি $5 বিক্রি হয়েছে, মানে 350 টাকায়, যদি 400 টাকায় একটা বিক্রি হয় তাহলে 80% মানে হচ্ছে 320 টাকা একটা ছবির দাম আপনি পেতে পারেন, এবং যদি আপনার 50% পান তাহলে 200 টাকা অন্তত পাবেন। তা 50% হয়তো খুব কমই পাবেন, মোটামুটি 80% না পেলেও 60-70% কিন্তু আপনি মূল্য পাবেন। সুতরাং এটা কিন্তু খুব একটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মে কাজটি করে দেখতে পারেন, কোনো রকম কাজ ছাড়া ইনকাম। তবে ইনকাম করার জন্য মিনিমাম একটা ট্যাক্স তো করতেই হয়, তাই অতি অবশ্যই এই অ্যাপসগুলো বা ওয়েবসাইটগুলোকে ফলো করে নিন, সেখানে আপনাদের প্রোফাইল বাড়িয়ে নিন, এবং আপনার ফোনে যা ছবি আছে সেই ছবিগুলো স্টক ছবি থেকে আপনি সেগুলোকে আপলোড করে আপনি ইতিমধ্যে ইনকামটা শুরু করতে পারেন। এই ধরনের অনলাইন টিপস সম্পর্কে যদি আপনাদের পরবর্তীকালে আরও কোনো কিছু দরকার থাকে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ইতিমধ্যেই 7টি চ্যানেল রয়েছে এবং আমি প্রতিনিয়ত অনলাইন টিপসের বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলোকে আপনাদের জন্য তুলে আনি। অনেকেই চ্যানেল না, যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলকে ভিজিট করছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, এবং যদি ভালো লাগে নাহলে একটি ডিসলাইক মারার অধিকার আপনার রয়েছে, একটা ডিসলাইক মারবেন আর চলে যাবেন। সে যাই হোক, আশা করি এই ভিডিওটা করতে পেরে আপনাদের কিছুটা হলেও আমি উপকৃত করতে পেরেছি। এখনকার মতো এ পর্যন্তই।